তোমার ফ্রেশ ফ্রেশ হওয়া কমপ্লিট, ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়েছি অলরেডি, দুটো বাজে। হ্যাঁ চলো খাবারটা আগে অর্ডার করি। তো এইটা আমাদের জাস্ট রুম, এইখানে রুমটা রয়েছে, এই যে একটা রুম, দুটো রুমের পরে আমাদের তিন নম্বর রুমটা আমাদের। এই তিন নম্বর রুম থেকে বেরিয়ে জাস্ট এই চারটে সিঁড়ি, তারপরে এই শকুন্তলার যে রেস্টুরেন্টটা সেটা রয়েছে। তো চলো দেখি খাবারে কী রয়েছে, এখন কী হবে মোটামুটি খাওয়া। এখন আপনার ভেজ থালি সিস্টেম এখানে সমস্ত কিছু। আচ্ছা ভেজ থালি আর মাটন বা চিকেন? হ্যাঁ ওর সঙ্গে এক্সট্রা আপনি চিকেন নিতে পারেন, মাটন, ফিশ। তাহলে তুমি এক কাজ করো, দুটো ভেজ থালি দিয়ে দাও, সঙ্গে মাটন দিয়ে দিও। আচ্ছা থালি কত করে তোমাদের? 150 টাকা প্লেট। 150 টাকা আর মাটন এক্সট্রা যা যাবে? মাটন আপনার 200 টাকা, দু পিস থাকে। দু পিস থাকে, চলো ঠিক আছে তুমি দিয়ে দাও। মাটনটা দু প্লেট। ও আচ্ছা, খিদেতে দুজনেরই পেটে ডন মারছে। তোমার খুব খিদেটিতে খুব লেগেছে নাকি? প্রচন্ড। আচ্ছা অর্ডার করেছি একটা ভেজ থালি, সঙ্গে মাটন, তো পিস করে মাটন থাকবে, ঠিক আছে তো? বাকি এমনি তোমার ইয়েটা কেমন লাগলো, অ্যাম্বিয়েন্সটা কেমন? চারিদিকটা দেখে মনে হচ্ছে না শুধু যেন ওয়াও ওয়াও। আজকে আমরা এখানে শকুন্তলা রিসর্টে খাবো, বাট কালকে আবার একটা অন্য জায়গায় এক্সপ্লোর করবো। তো এখানকার খাবার খেয়ে তোমাদের জানাচ্ছি কীরকম কী লাগলো। তো তুমি দেখতেই পেলে আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি আর সঙ্গে মাটন অর্ডার করেছিলাম। তো মাটন এটা দু পিস দেয়, ওটা বোধ হয় 200 টাকা প্লেট, দু পিস থাকে। আমরা দু প্লেট অর্ডার করেছি সঙ্গে ভেজ থালি, এটাই অর্ডার করেছি। চলো খাবার আসুক, দেন দেখা হচ্ছে। তো এমনি আমরা এখানে বসে খাবার খাচ্ছিলাম, ওই যে দেখো রিয়া দাঁড়িয়ে আছে, হাত নাড়াও। আমার দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে একটা কাকা বললো যে সামনে দই দই করে ইয়ে আওয়াজ করেছিল, তো ওই জন্য আমরা ওখানে এলাম। তো কাকার কাছে মিষ্টি দই নেবো। কাকা কী কী দই আছে তোমার কাছে? দেখি বার করো তো, দুটো দাও। কত করে তোমার দই? আর ইয়ে কোনটা, রাবড়ি কোনটা? রাবড়ি কত করে? আমরা দু পিস দই নিচ্ছি, ভাত খাওয়ার পরে এটা আমরা খাবো। খাবার চলে এসছে আমাদের, এটা হচ্ছে ভেজ থালি। এখানে একটা তরকারি রয়েছে, চাটনি রয়েছে, আলু পোস্ত রয়েছে, পাঁপড় রয়েছে, রয়েছে লেবু, রয়েছে লম্বা করে বেগুন ভাজা, দুটো শশা দিয়েছে, মেবি এটা পায়েস আর ভাত। এই হচ্ছে ভেজ থালি, সঙ্গে আমরা এক্সট্রা আইটেম একটা জুড়েছি এর মধ্যে, যে কাকা চিৎকার করছিল, ওই যে দই দই করে চিৎকার করছিল, ওখান থেকে আমরা দই নিয়েছি, ওখান থেকে আমরা দই নিয়েছি। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সামনে এর ভাতের মধ্যে এক্সট্রা ঘি দেওয়া রয়েছে। প্রথমেই আমি যেটা খেয়ে নেবো, আলু পোস্ত আর ঘি তো দেওয়াই আছে ভাতে, আলু পোস্ত আর ভাত, ডেডলি কম্বিনেশন হতে চলেছে, সঙ্গে আলু পোস্ত আর ভাত চলছে, সঙ্গে একটু লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এটাকে আরেকটু যদি ভালো টেস্টটা বাড়াতে চাও এর মধ্যে একটু বেগুন ভাজা দিয়ে দাও। কাঁচা লঙ্কা কড়াকড়ি, যাই হোক মাটনও চলে এসছে, দু পিস মাটন দিয়েছে, এটার দাম হচ্ছে 200 টাকা। আলু পোস্তটা এত সুন্দর হয়েছে, এই আলু পোস্ত দিয়ে তুমি গোটাটা ভাত খেয়ে নিতে পারবে। বেসিক্যালি আমি এই আলু পোস্ত পোস্ত খুব একটা খায় না, কিন্তু এখানকার টেস্টটা এত সুন্দর, মানে সঙ্গে বেগুন ভাজা পুরো ডেডলি কম্বিনেশন। কাঁচা লঙ্কা কড়াকড়ি,
কিসের ডাল আছে এটা? ডালের মধ্যে বেগুন ভাজাটা পুরোটা নিয়ে নিলাম। তাদের কাছে লোভ লাগছে, কমেন্ট করো। একটা কম্বিনেশন বলছি সবাইকে, এই যে চাটনি দিয়েছে না, একটু ডালের মধ্যে চাটনিটা দেবে। এটা জাস্ট স্বর্গ বাইট হতে চলেছে। আলু পটলের তরকারিটাও সঙ্গে অল্প অল্প করে আমি খাচ্ছি, দারুণ লাগছে এটা। আর এখানে কিন্তু রাইস, তরকারি বা ডাল তিনটেই কিন্তু যাচাই টাইপের, মানে তুমি খাও, তোমার যদি লাগে ওরা রিফিল করে দেবে। খাচ্ছি পদ্ম পাতার উপরে, পদ্ম পাতার একটা স্মেল বেরোচ্ছে, টেস্টটা না অন্য লেভেলের বেড়ে যাচ্ছে পুরো। সকাল থেকে আজকে সেরকম কিছু খাইনি, দেখতে পেয়েছো ওই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে চা ফা খেয়েছি, বাড়ি থেকে আনা চা আর কেক বানিয়ে এনেছিলাম, তো ওটাই খেয়েছি, সেরকম কিছু খাওয়া হয়নি। পেটে খিদে প্রচণ্ড খিদে পেয়েছিল, আর খিদের পেটে এই খাবারগুলো না অদ্ভুত খেতে, এগুলোর টেস্ট তো এমনিই সুন্দর, তার মধ্যে খাচ্ছি খিদের পেটে, টেস্টটা যেন আরও অন্য লেভেলের বেড়ে যাচ্ছে। ডাল ভাত তরকারির পর্ব শেষ, এবার আসছি মেন কোর্স, মাটন। ভাত শেষ হয়ে গেছিলো, আবার আমি ভাত নিয়ে নিয়েছি, এবার খাবো মাটনের ঝোল দিয়ে। স্মেলটা যা নাকে আসছে মনে হচ্ছে তো ভালো হবে, দেখা যাক কেমন হয়। ভালো লাগলো মাটনটা, বাট আমার মনে হচ্ছে মাটনটা অ্যাভারেজ টাইপের খেতে, মানে ডাল তরকারি বা আলু পোস্ত যেরম নেক্সট লেভেল খেতে ছিল, মাটনটা মানে বেসিক, খারাপ না ভালো, মানে এক্সট্রা অর্ডিনারি টাইপের এমন কিছু না। এখানে অনেকেই আছে যে এখানে বাইরে থাকে, বাট এখানে শুধু লাঞ্চটা করতে আসে, তো তোমরা অনেকেই এখানে আসতে পারো, তোমরা অনেকে এখানে আসতে পারো, বাইরে যদি অন্য কোথাও থাকো আশেপাশের কোনো রিসর্টে, তোমরা এখানে এসে লাঞ্চ আরামসে করতে পারো, লাঞ্চ বা ডিনার আরামসে করতে পারো। মাটনের ঝোল ফোল দিয়ে ভাত খাওয়া শেষ, এবার খাওয়া হচ্ছে মাটন। মাটনটা দেখি কীরকম সিদ্ধ হয়েছে, তো একদম পারফেক্ট সিদ্ধই হচ্ছে, এখানে ছেড়ে আসছে একদম। আমি হ্যাঁ ভাত ফাত পুরো খেয়ে নিই, মাটন টাটন মাটন বা চিকেন এই ধরনের কিছু থাকলে একদম লাস্টে খাই। মাটনের ঝোলটা খেয়েছিলাম, অতটা ভালো লাগে, বাট মাটনটা তো চরম খেতে, চরম খেতে মাটনটা অসম, বাট যেমন একদম প্রপার সেদ্ধ হয়েছে, না বেশি না কম, প্রপার সেদ্ধ হয়েছে মাটনটা। আমি এই রেস্টুরেন্টের রিভিউ অনেক ইউটিউবারের কাছে দেখেছি, ওকে নিজে খেয়ে দেখলাম, একদিন ওরা খেতে আমার লোভ লাগতো, আমি খাচ্ছি তোমরা যারা দেখছো অনেকেরই লোভ লাগছে। শান্তিনিকেতন আসলে একবার এই রেস্টুরেন্টে দুপুর বা দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার অবশ্যই করো, পার্সোনালি রেকমেন্ড করছি। আমরা যেখানেই থাকো এখানে সবার জন্য রেস্টুরেন্টটা খোলা, তো তুমি এখানে থাকো বা বাইরে থাকো কোনো ব্যাপার না সেটা, আর রেস্টুরেন্টটা পুরোপুরি খোলা মেলা, মানে বসে তুমি পুরো ন্যাচারাল বিউটিটা এনজয় করতে করতে খাওয়া পারো। এখন একটু গরমের টাইম, কিন্তু এটা যদি একটু বেশি শীত হয় বা ধরো বর্ষা বা বৃষ্টি বৃষ্টি করছে তখন যদি তুমি খেতে আসো, চরম মাটনটা চরম খেতে হবে, চরম ভাই, যারা মাটন লাভার দেখছো
আমার বন্ধুগুলো যারা দেখছিস চরম খেতে ভাই, আসলি না মিস করলি, চরম খেতে মাটনটা, মাটনটা আমি আরাম করে খাই। খাওয়াটাকে একটা আরেকটা রিভিউ তোমাদের দিয়ে দিয়ে চাটনিটা, চাটনিটা এত সুন্দর করেছে না মিষ্টি, অন্য জায়গায় চাটনি করে কি চাটনি খেলে তোমার মুখ মেরে দেবে, কিন্তু চাটনিটা একদম মিষ্টি খেতে, এখানে চাটনিটা এমন করেছে না মিষ্টি না হচ্ছে টক, মানে একটা মিডিয়াম ব্যালেন্স একটা টেস্ট, চরম খেতে লাগলো। তো চলো মাটন টাটন খাই, একদম ফাইনাল ডিশ দই মিষ্টি দই, এটা খেতে কীরকম আমি একটা রিভিউ দেখেছি ওই কাকাকে, আমি অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছি, প্রত্যেকে রিভিউ দিয়েছে খুব ভালো, আমিও সেটা খাবো একদম, সেটা যখন খাবো সেটা তোমাদের দেখাবো। চলো মাটন পাটনা শেষ করি তারপরে কথা হবে। প্রথমে এখানকার যেটা ডিশের সাথেই ছিল পায়েস দিয়েছিল, খেয়ে দেখি মিষ্টিটা প্রচণ্ডই দিয়ে দিয়েছে, না মিষ্টিটা বেশি না, একটু পায়েস বেশি খাওয়া যাবে না, ওই কাজু আর কিশমিশটা আছে খেয়ে নি দিয়ে রেখে দেবো। আমার বেশি মিষ্টি হলে কোনো জিনিস ভালো লাগে না, কাজু কিশমিশটা মারবো ব্যাপার কিছু খাবো না। মিষ্টি দই কাকা 30 টাকা নিয়েছে, খেয়ে দেখি কেমন, এটা জানি আমি 100% ভালো হবে, কারণ এটা আমি অলরেডি রিভিউ দেখেছি, একদম কাকা যেরকম বলেছিল হালকা মিষ্টি, এটার মধ্যে টক রয়েছে খুব হালকা মিষ্টি, দারুণ দারুণ খেতে দারুণ। যাই হোক শকুন্তলার লাঞ্চটা খুব ভালো ছিল, মোটামুটি খারাপ লাগলো না আমাকে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। চল লাঞ্চ পাঞ্চ করলাম, এবার ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে যত বিয়ারের পুরনো বোতল আছে সেগুলো দিয়ে দেখো কেমন পাচ্ছেন করেছে, এগুলো সব মাটির ইয়েগুলো রয়েছে, এটা স্ট্যান্ডার্ড রুম, মাটির সব ঘরগুলো রয়েছে। ওই ইট কাঠ পাথরের ওই রুমগুলোর মতো এরা করেনি, এরা বেসিক্যালি ওই মাটি ফাটি দিয়েই এই পুরো ব্যবস্থাটা করেছে, মানে সম্পূর্ণটা ইউনিক টাইপের, এখানে একটা দোলনা মতো রয়েছে খুব সুন্দর জায়গা। ওই দেখো সামনে একটা পালকি মতো রাখা রয়েছে, মানে সিঙ্গেল মাটির কটেজ, এই জিনিসগুলো বোধ হয় কটেজ, সিঙ্গেল সিঙ্গেল এসি কটেজ। যাই হোক আমার কিন্তু পরিবেশটা খারাপ লাগলো না, খুব ভালোই লাগলো, এগুলো সিঙ্গেল সিঙ্গেল সব মাটির কটেজ, কেমন লাগলো রিয়া জায়গাটা, মানে বেসিক্যালি এসে ঘুমিয়ে গিয়েছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখলাম মোটামুটি 6টা মতো বাজে, এখন বাজে 6:15, হালকা করে একটু বেরোলাম, এখানে বেরিয়ে মানে আশপাশটা ঘুরে দেখছি, মানে ওয়েদারটা তারপরে আশেপাশের পরিবেশটা এত সুন্দর, আর সঙ্গে আমাদের দেখো বাঁদিক দিয়ে একটা কিছু খাড়ি টাইপের, এটা মনে হয় কোপাই নদী গদির থেকে যে জলটা আসে ওটাই মেবি কিছু করেছে এরা, তো যাই হোক একটা ম্যান মেড, যাই হোক এগুলো হালকা হালকা করে ঘুরে দেখছি আশপাশটা, কোথাও হয়তো দাঁড়াবো কিছু খাবো, তো চলো ঘুরে দেখা যাক, আজকে সেরকম কোথাও ঘুরবো না, মেন ঘুরবো আমরা কালকে, এই হচ্ছে ব্যাপার।
এগারোটা চপ চলে এসছে আর আসছে বেগুনি বাকি। এখন ঘড়িতে মোটামুটি 9:30 মতো বাজে, রাতের খাবারটা সামনেই রামশ্যাম বলে সামথিং এরকম কিছু নাম রয়েছে, রামশ্যাম, এই যে দেখছো পেছনে শকুন্তলা। তো এখন আমরা শকুন্তলাতে খাবো না, সামনে রামশ্যাম বলে একটা রেস্টুরেন্ট রয়েছে পাশেই, জাস্ট এখানে এর পাশের রিসর্টটাই হচ্ছে রামশ্যাম রিসর্ট, বা ওখানে থাকার ব্যবস্থাও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে। কিন্তু আজকে আমরা ওখানে ডিনারটা করব। তো চলো, ওখানকার খাবার কীরকম, আমি ওখানকার যে রিভিউটা দেখেছি, ইভেন গুগলে দেখেছি বা ইউটিউবে দেখেছি, রামশ্যামের রিভিউটাও খুব ভালো খাবারের। তো আজকে চলো ডিনারটা ওখানে ট্রাই করি, শকুন্তলা রিসর্ট, এখানে যে আমরা এখানে রয়েছি। আর এই একদম এর পাশ দিয়ে গিয়ে ওই সামনে যে ওই যে লাইটটা জ্বলছে, ওই যে লাইটটা জ্বলছে হোয়াইট কালারের, ওই লাইটটা, ওই জায়গাটাই হচ্ছে রামশ্যাম। মানে এখান থেকে জাস্ট ওই 50-100 মিটার মতো হাঁটা পথ। এই রামশ্যাম রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। তোমরা এখানে মানে যদি থাকতে চাও তাহলে এই নাম্বারগুলোতে কল করে নিও, তোমরা থাকা প্লাস খাওয়ার যে ব্যবস্থাগুলো রয়েছে তোমরা ওগুলো জানতে পারবে এখান থেকে। তো এই রিসর্টটাও খুব সুন্দর দেখতে, দেখো দেখতেই পাচ্ছ পুরো একদম ন্যাচারাল ওয়েতে বানানো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। চলো ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টটা কোন দিকে? রেস্টুরেন্টটা উপরে। আমরা অর্ডার করেছি, ভাবলাম যে দুপুরবেলা তো বাঙালি খেয়েছি, তো কালকে সকালবেলা আবার একটা বাঙালি ডিশ ট্রাই করবো অন্য একটা জায়গায়। তো এখন যে রামশ্যাম রেস্টুরেন্টটাতে রয়েছি, নামটা বড় ইউনিক শোনাচ্ছে, রামশ্যাম রেস্টুরেন্টটাতে আমরা আজকে চাইনিজ অর্ডার করলাম। তো ওখানে আমরা ভেজ ফ্রাইড রাইস অর্ডার করলাম, চিকেন চাউমিন অর্ডার করলাম, এক প্লেট চিলি চিকেন অর্ডার করলাম। তো খাবারটা আসুক, দেন তোমাদের জানাচ্ছি খাবারটা কীরকম। দেখতেই পাচ্ছ নুডলস চলে এসছে, ফ্রাইড রাইস চলে এসছে, চিলি চিকেনও চলে এসছে। দেখো খাওয়ার আগে ফটো সেশন চলছে, এটাই এখন নিয়ম, খাওয়ার আগে আগে ভালো ভালো ফটো ক্লিক করতে হবে। চাউমিনটা খেতে কিন্তু সত্যি সুন্দর, চিকেনের যে পিসগুলো রয়েছে দেখো বেশ বড় বড়, মানে ক্রিস্পি টাইপের চিকেন দেওয়া রয়েছে। চাউমিনটা খেতে নো ডাউট ভালো, চাউমিনটা শেষ করি দেন ফ্রাইড রাইস যখন খাবো ফ্রাইড রাইসটাও তোমাদের জানাচ্ছি কীরকম খেতে। আশা করি ভালোই হবে, যা খাবারের মানে কোয়ালিটি দেখলাম, কোয়ালিটি প্লাস পরিমাণ যে দাম প্রত্যেকটা একদম কিন্তু ঠিকঠাক। 120 টাকা নিল এক চিকেন ফ্রাইড রাইস, আর যা চিকেনের পরিমাণ রয়েছে একদম ঠিকঠাক। তো ফ্রাইড রাইস চিলি চিকেন যেটা বাকি ছিল সেটাও নিয়ে নিয়েছি। চলো এবার ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে দেখা যাক। চাউমিনটা যেরকম খেতে ফ্রাইড রাইসটা অতটা ভালো খেতে না, তা মোটামুটি ঠিক আছে। চিলি চিকেনটা খেয়ে দেখি, এটা কিন্তু চিলি চিকেনের যে কোটিংটা দেখতে পাচ্ছ দেখো খুব মোটা নয়, কিন্তু পুরোটাই চিকেন রয়েছে, না হালকা একটা কোটিং দেওয়া রয়েছে। চিকেনটা খেয়ে দেখি, চিকেনটা দাম করছে, আর চিলি চিকেনের গ্রেভিটাও খুব ভালো বানিয়েছে। চলো এগুলো শেষ করি, দিয়ে একদম তোমাদের অনেস্ট একটা রিভিউ দিচ্ছি, কীরকম কী লাগলো, কত কী রেট করলো সব তোমাদের জানাচ্ছি। দেখে নাও 385 টাকা বিল হয়েছে। তো ডিনার ফিনার কমপ্লিট, সম্পূর্ণটা খেতে পারিনি, প্যাক করে নিয়েছি, আবার রাত্রেবেলা খিদা পেলে খাবো। তো যাই হোক খাবার মোটামুটি খারাপ ছিল না, তবে ফ্রাইড রাইসটা খুব একটা ভালো না, ওটা ট্রাই করতে আমি বলবো না, বাট চাউমিনটা কিন্তু খুব ভালো ছিল, চিকেন চাউমিন যেটা নিয়েছিলাম খুব ভালো ছিল খেতে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, গুড নাইট সবাইকে, একদম দেখা হবে কালকে সকালে। চলো টাটা, গুড নাইট।